হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শায়ন 360। তোমরা জানো আমি আমার চ্যানেলটার নাম বদলানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু শায়ন 360 নাম রাখা হয়েছে। তাই যারা কিউটি পার্সোনাল চ্যানেলটি খুঁজছো তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি সেই চ্যানেল। তা আজকে কিন্তু আমরা রাজ্যের প্রাইমারি স্কুলের যে শিক্ষক নিয়োগ বা শিক্ষক যারা নিয়োগ হবে, যারা অলরেডি বিএড ডিএড করে রেখেছো, তাদের জন্য কিন্তু একটা ক্লাস নিয়ে আসলাম এবং ক্লাসটা কিন্তু মূলত ইংরেজি এবং মনোবিজ্ঞান এই দুটি সাবজেক্টের উপর বেস করছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করব এবং তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আজকে তোমার এই ক্লাসটা কেমন লাগলো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, প্রথমে আমরা আজকে প্রথম প্রশ্ন দেখব WBP TET। দেখো প্রথম প্রশ্ন হলো স্টিমুলাস রেসপন্স থিওরির প্রবক্তাকে। দেখো স্টিমুলাস রেসপন্স থিওরির প্রবক্তা, দেখো চারজন অপশান রয়েছে, পিয়াজেট, প্যাভলভ, রুশো এবং থর্নডাইক। কে হলেন স্টিমুলাস রেসপন্স থিওরির প্রবক্তা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, থর্নডাইক হলেন স্টিমুলাস রেসপন্স থিওরির প্রবক্তা। চলো নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হলো আর্ট অফ থট পুস্তকটির লেখককে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা টেট দেবে তাদের জন্য। চারটে অপশান রয়েছে, কার্লম্যান, জন গ্রিসাম, গ্রাহাম ওয়ালস এবং মেরি লক। চারটে অপশান এবং এর মধ্যে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে, চলো দেখে নিই, গ্রাহাম ওয়ালস হলো সঠিক উত্তর। আর্ট অফ থট পুস্তকটির লেখক হলেন গ্রাহাম ওয়ালস। নেক্সট কোশ্চেন দেখব, শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দেওয়া যায় কিভাবে? অর্থাৎ এটা কিন্তু একটি মনস্তাত্ত্বিক কোশ্চেন এবং উত্তর দেখো অপশান দেওয়া কী কী রয়েছে, পাঠ্যক্রম ব্যাখ্যা করে আকর্ষণীয়ভাবে পড়িয়ে, পড়া মুখস্থ করিয়ে, শিক্ষার্থীদের নিজেদের পড়তে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, আকর্ষণীয়ভাবে পড়িয়ে। এটা কিন্তু একদম সঠিক যে একটা স্টুডেন্টকে ঠিক তুমি যতটা ভালোভাবে বোঝাতে পারবে সেই স্টুডেন্ট কিন্তু মানে সেই পড়ার প্রতি যতক্ষণ পর্যন্ত তুমি আকর্ষণ না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সেটাকে সেভাবে নেবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বেটিং স্কেল কাকে বলা হয়? বেটিং স্কেল কাকে বলা হয়? দেখো চারটে অপশান রয়েছে, মনোভাবের প্রকাশ পদ্ধতি, মনোবৈজ্ঞানিক পরিমাপ পদ্ধতি, মনোযোগ পরিমাপক এবং হলো মেধা পরিমাপক স্কেল। চারটে অপশান, বেটিং স্কেল কাকে বলা হয়? তোমরা যারা টেটের পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই জানো। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মনোভাব প্রকাশের পদ্ধতিকে বলা হয় বেটিং স্কেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোভাব প্রকাশের যে স্কেল তাকে তাকে পদ্ধতি তাকে বলা হয় বেটিং স্কেল। নেক্সট কোশ্চেন দেখো, পেশাতে ও ব্যবহারে শিক্ষককে কেমন হতে হবে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তার পেশা এবং তার ব্যবহারে শিক্ষককে কেমন হওয়া উচিত। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, বন্ধুর মতো, অনুকরণযোগ্য, তারকাদের মতো, আর অপশান ডি রয়েছে নেতার মতো। তো এর কিন্তু সঠিক হয়ে যাচ্ছে অপশান বি, অনুকরণযোগ্য হতে হবে একজন শিক্ষককে তার পেশা এবং তার ব্যবহারের দিক থেকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষক কী করবেন? দেখো ইম্পর্টেন্ট এটা যে ক্লাসে যদি ছাত্রদের যে আকর্ষণ সেটা ধরে রাখতে হয় তাহলে চারটে অপশান দেওয়া আছে। দেখো, ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন, আলোচনা করবেন, গল্প করবেন, প্রশ্ন করবেন। অর্থাৎ একটা ক্লাসে যদি ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে হয় তাহলে কিন্তু একজন শিক্ষককে অবশ্যই প্রশ্ন করতে হবে, প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু তাদের যে আকর্ষণ সেটা কিন্তু ধরে রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব, শিশু শিক্ষার কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবক্তাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চারটে অপশান দেখো রয়েছে, স্পেন্সার, টিপি নান, মন্তেসরি এবং রয়েছে ফ্রয়েবেল। চারটে অপশান রয়েছে যে শিশু শিক্ষার কিন্ডার গার্ডেন পদ্ধতির যিনি প্রবক্তা তিনি হয়ে যাচ্ছেন কিন্তু অপশান ডি, ফ্রয়েবেল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে গান্ধীজি বুনিয়াদি শিক্ষা প্রথা কবে চালু করে? দেখো গান্ধীজি কিন্তু বুনিয়াদি যে শিক্ষা প্রথা, চারটে অপশান রয়েছে, 1913, 1923, 1937 এবং 1947। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে গান্ধীজির যে বুনিয়াদি শিক্ষা সেটা কিন্তু 1937 সালে কিন্তু এই যে শিক্ষা প্রথা সেটা কিন্তু শুরু করলেন গান্ধীজি। নেক্সট কোশ্চেন দেখব, সামর্থ্য বলতে নিচের কোনটিকে বোঝানো হয়? ঠিক আছে, সামর্থ্য, তো সামর্থ্য বলতে দেখো চারটে অপশান রয়েছে, কর্ম, স্মৃতি, বুদ্ধি এবং শিখন। চারটে অপশান রয়েছে, সামর্থ্য বলতে আমরা কোনটাকে বুঝি? তো সামর্থ্য বলতে কিন্তু অবশ্যই আমরা কর্মকেই বুঝি, অর্থাৎ এর একটি সামর্থ্য আছে, তার মানে এর কাজ করার ক্ষমতা রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখব, মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মনোবিজ্ঞান বর্তমানে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো চারটে অপশান তোমাদের জন্য রয়েছে। দেখো চারটে অপশান কি,
আচরণের বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, মনের বিজ্ঞান, সাইকোবিজ্ঞান। তো মনোবিজ্ঞান কিন্তু বর্তমানে রয়েছে তোমার সমাজ বিজ্ঞানের একটি অংশ। ওকে, মনোবিজ্ঞান হলো বর্তমানে সমাজ বিজ্ঞানের একটি অংশ। নেক্সট পার্ট কিন্তু ইংলিশ পার্ট। তো আমরা প্রথমে দেখব যে ভার্ব ফর্ম। দেখো, দ্য ভার্ব অফ দ্য কুল, কুলের ভার্ব ফর্ম কী হতে পারে? চারটা অপশন রয়েছে, কুলি, চিল, কোল্ড, আইসি। তো কুলের যে ভার্ব ফর্ম সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি, চিল। চলো আমরা উত্তরটা দেখে নিই। ইয়েস, ইট ইজ দ্য রাইট অ্যান্সার, চিল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য ভার্ব অফ দ্য ব্লাড, ব্লাড, ব্লাড মানে কি তোমরা প্রত্যেকের জন্য? ব্লাড মানে হলো রক্ত। রক্তর যে ভার্ব, ভার্ব ফর্ম কী হবে রক্তে? রক্তের ভার্ব ফর্ম হবে অপশান বি, ব্লেড। চলো উত্তরটা দেখে নিই। ইয়েস, ব্লেড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্থম অফ দ্য কোশ্চেন ওয়ার্ড। ওকে, মানে সমর্থক শব্দ তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে? কী দেখো, প্রথমে রয়েছে অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টটা কী হবে? সরি, এটা বিপরীত শব্দ। ওকে, বিপরীত শব্দ খুঁজতে হবে, বিপরীত শব্দ। তো দেখো, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষণ হওয়া। তো এর যে বিপরীত শব্দ সেটা হয়ে যাচ্ছে কিন্তু অপশন ডি, রেপেল। রেপেল হলো রাইট অ্যান্সার, অ্যাট্রাক্ট হলো রেপেল। ওকে, নেক্সট দেখো, ট্রাস্ট। তোমরা প্রত্যেকে জানো ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে হলো বিশ্বাস করা, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা। তাহলে অবশ্যই এখানে যে চারটা অপশন রয়েছে, কী রয়েছে? আনট্রাস্ট রয়েছে, ডিস্ট্রাস্ট রয়েছে, ইন্ট্রাস্ট রয়েছে এবং ডাউট রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ট্রাস্টের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডাউট। ওকে, ট্রাস্ট মানে কি? বিশ্বাস করছে, আর ডাউট মানে কোনো একটা ডাউট রেখে দিচ্ছে। ওকে, নেক্সট দেখো, ফাইন্ড আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোথায় ভুল রয়েছে সেটা আমাদের খুঁজতে হবে। দেখো, চারটে বানান দিয়ে দিয়েছে এবং দেখতে হবে যে কোনটা ভুল। দেখো, প্রথমে রয়েছে বিহেভিয়ার, তারপরটাতে কিন্তু লেখা হয়েছে বিহেভিয়ার, তারপরে লেখা হচ্ছে কার্লস এবং তারপরে লেখা হচ্ছে অ্যাক্সিলিটি। তো কোন বানানটা ভুল রয়েছে? দেখো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অপশন বি, যে বানানটা রয়েছে বিহেভিয়ার, বিহেভিয়ার বানানটাই কিন্তু আদতে ভুল রয়েছে। তাই এটি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, সেম আবারও সেই কোনটা বানান ভুল আছে সেটা আমরা খুঁজে নেবো। দেখো, প্রথমে রয়েছে চ্যাম্পিয়ন, সরি কম্পেনিয়ন, কম্পেনিয়ন, তারপর আছে ডেঞ্জেরিয়াস, তারপর জেনিয়াস, তারপর রয়েছে কার্টোগ্রাফার। তো দেখো, একটা জিনিস প্রথমে যদি লক্ষ্য করো যে কম্পেনিয়ন, কম্পেনিয়ন বানানটাই কিন্তু ভুল রয়েছে। ওকে, কম্পেনিয়ন মানে কি আমরা জানি? কম্পেনিয়ন মানে হলো বন্ধু, কম্পেনিয়ন মানে হলো বন্ধু বা সাথী, তুমি যা বলবে সেটাই সঠিক। ওকে, নেক্সট দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য অল্টারনেটিভস টু ফ্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো যে তোমাদের কী ব্যবহার করতে বলছে? প্রিপোজিশন ব্যবহার করতে বলছে। তো ওকে ফ্রেন্ড, এই নিয়ে কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো, এই প্রিপোজিশন নিয়ে এবং কিছু একটি প্যারাগ্রাফ থেকে যে কোশ্চেনগুলো তোমাদের করা হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দেবো, যদি তোমরা এই ভিডিওর প্রতি ইন্টারেস্ট দেখাও।